কোভিড মহামারীর প্রেক্ষিতে আয়ুর্বেদ চিকিৎসার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে জানান কেন্দ্রীয় আয়ুর্বেদ গবেষণা কেন্দ্রের অধিকর্তা পিভিভি প্রসাদ। রাজারহাট নিউ টাউনে আয়ুর্বেদ দিবসের সমাপ্তি অনুষ্ঠানে গতকাল আয়ুর্বেদকে জনপ্রিয় করতে বিভিন্ন বিভাগের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুরস্কৃত করা হয়। উপস্থিত ছিলেন এনসিএসএম এর অধিকর্তা এস কুমার, জুলি ব্যানার্জি, সুভাষ সিং প্রমুখ। সিএআরআই এর অধিকর্তা ডি প্রসাদ বলেন, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকার আয়ুর্বেদিক চিকিৎসাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে, বিকল্প চিকিৎসা হিসেবে আয়ুর্বেদের গুরুত্বের কথা উল্লেখ করেন তিনি। আয়ুর্বেদ যো হয় ও সনাতন সে হয় আপনি সিস্টেম ভারতীয় চিকিৎসা পদ্ধতি হিসো আবি ইস প্যান্ডামিক সিচুয়েশন মে হাম লোগো নে দেখা হয় আয়ুর্বেদ জিতনা কামিয়াব হতে হ্যাঁ এসে সিচুয়েশন মে টু বুট দ ইমিউনিটি খাস করকে গিলয় अश्वगंधा तुलसी वगैरह दवाई लेके सभी लोग जान गए हैं इसमें क्या क्या असर होते हैं, उससे क्या क्या फ़ायदा होते हैं। गांव-गांव में, घर घर में आयुर्वेद के बारे में जानकारी देना चाहिए, खास करके बच्चों में। इससे क्या होता है, आगे जाने आने वाली पीढ़ी बहुत अच्छी तरह से आयुर्वेद और सही उपयोग करके योगा दोनों मिलाएंगे तो इम्यूनिटी भी बढ़ेगी, जो बीमारियों को दूर रखने का बहुत बहुत फ़ायदा होंगे, ये मेरा मानना है।